এমন এক শহর যেটি পুরোটাই মাটির তলায় অবস্থিত, এমন শহর যেখানে কোনো গাড়ি নেই, এমন এক শহর যেখানে চলে না টাকা পয়সা রাজনীতি, নেই কোনো ধর্ম এবং সম্প্রদায় প্রথা, এমন এক শহর যেখানে সব মানুষ একটি বিল্ডিংয়েই বাস করে, আবার এমনও এক শহর রয়েছে যেখানে শুধুমাত্র মহিলারাই বাস করে, এখানে পুরুষের প্রবেশ নিষিদ্ধ। যদি জানতে চান এই সমস্ত অদ্ভুত শহরগুলির ইতিহাস, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পিক আউট দ্য ট্রুথ বাংলা। নাম্বার ওয়ান, সিটি উইথাউট কার্স। স্পেনে একটি শহর রয়েছে পেন্টো বেত্রা। এই শহরের বিশেষত্ব হলো পুরো শহরটিতেই কোনো গাড়ি চলে না। এই শহরের লোকেরা পায়ে হেঁটে অথবা সাইকেলিং করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা করে। শহরকে পলিউশন ফ্রি করার জন্য এই শহরের মেয়র এই অদ্ভুত ডিসিশন নেয়। আজ থেকে 20 বছর আগে এই শহরের পপুলেশন ছিল 8 লাখ, আর ঠিক এই পরিমাণে গাড়ি ছিল। তখন শহরে ট্রাফিক এবং পলিউশনের অবস্থা খুবই খারাপ ছিল। তখন থেকেই গভর্নমেন্ট এবং মেয়র শহরটিকে কার ফ্রি করার পরিকল্পনা নেন। আজ এই শহরে শুধুমাত্র কার ফ্রি নয়, পলিউশন ফ্রিও হয়েছে। বর্তমানে এই শহরের প্রতিটি স্থানে শহরের পুরো ম্যাপ রাখা রয়েছে, যেখানে উল্লেখ রয়েছে এক স্থান থেকে অন্য স্থানে পায়ে হেঁটে যেতে কত সময় লাগবে। ট্যুরিস্টদের জন্য শহরের বাইরে গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে। নাম্বার টু, হুইটার আলাস্কা। নর্থ আমেরিকায় অবস্থিত এটি একটি ছোট্ট গ্রাম। পুরো গ্রামটি শুধুমাত্র একটি ছোট্ট টানেলের মাধ্যমে যুক্ত রয়েছে, অর্থাৎ যাওয়া আসার রাস্তা শুধুমাত্র একটি টানেল। বর্তমানে এই গ্রামের পপুলেশন 230। এই গ্রামের বিশেষত্ব হলো পুরো গ্রামটি একটিমাত্র বিল্ডিংয়ে থাকে। এই বিল্ডিংয়ের নাম বেগেজ টাওয়ার। 1974 সালে কোল্ড ওয়ারের সময় আমেরিকান আর্মিরা এই বিল্ডিংটি তৈরি করে। কোল্ড ওয়ার শেষ হওয়ার পরে এখানে স্থানীয়দের রাখা শুরু হয়, আর বর্তমানে এখানে পুরো গ্রামবাসী বাস করে। এই বিল্ডিংয়ের পুলিশ স্টেশন, মেডিকেল স্টোর, হসপিটাল, মল, বাচ্চাদের খেলার গার্ডেন এবং ছোট একটি স্কুলেরও ব্যবস্থা রয়েছে। পুরো গ্রামবাসীকে এখানে রাখার পিছনে আরও একটি কারণ রয়েছে। শীতকালে এখানে এতটাই ঠান্ডা পড়ে যে সর্বত্রই বরফে ঢেকে যায়, তাই একটি বিল্ডিংয়ে পুরো গ্রামবাসী থাকে। নাম্বার থ্রি, কুবের প্যাডি। এটি একটি অস্ট্রেলিয়ার ছোট্ট গ্রাম, যেখানে মানুষ আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির তলায় থাকে। বর্তমানে এই গ্রামে মোট 2500 জনসংখ্যার বাস। পুরো গ্রামটির আন্ডারগ্রাউন্ডেই বাংকার রয়েছে, যেখানে পুরো শহরবাসী বাস করে, তাই শহরটি পুরো আন্ডারগ্রাউন্ডে অবস্থিত। বহুকাল আগে এখানে বহু খনি ছিল। খনিগুলি পরবর্তীকালে খালি হয়ে গেলে মানুষ ধীরে ধীরে খনির মধ্যে বসবাস শুরু করে। এইভাবে ধীরে ধীরে পুরো শহরটি আন্ডারগ্রাউন্ডে পরিণত হয়। বর্তমানে এটি একটি আন্ডারগ্রাউন্ড শহর নামেও পরিচিত। প্রতি বছর বহু পর্যটক এখানে ভিড় করে। এখানে বহু হলিউডের মুভিও শ্যুট হয়েছে। আন্ডারগ্রাউন্ডে গড়ে ওঠা বহু লাক্সারি হোটেল এখানে পাওয়া যায়। পুরো শহরটি মাটির তলায় বাস করার জন্য এখানে শীতের সময় কোনো প্রকার হিটার অথবা গরমের সময় এসির প্রয়োজন হয় না। আন্ডারগ্রাউন্ডে শহরটি থাকার জন্য এখানে তাপমাত্রা সবসময় সমান থাকে। নাম্বার ফোর, অরোভিলে, যেটি অবস্থিত আমাদের ভারতবর্ষেই। চেন্নাই থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত এই শহর। এখানে কোনো টাকা পয়সা রাজনীতি এবং ধর্ম চলে না। এখানে পৃথিবীর বহু জায়গা থেকে মানুষ এসে বাস করে। মা নামে খ্যাত মীরা আলফাজা 28 ফেব্রুয়ারি 1968 এই শহরটিকে শ্রী অরবিন্দ সোসাইটি নামে প্রতিষ্ঠা করে। এখানে বহু দেশের বহু ধর্মের মানুষ একসাথে বাস করে। এখানে কোনো মন্দির নেই, জিনিসপত্রের দামও খুবই কম, বহু জিনিস সরকারি ট্যাক্স ছাড়াই পাওয়া যায়। শুধুমাত্র বাইরে থেকে কোনো জিনিস আনার প্রয়োজন হলেই তখনই টাকা পয়সার লেনদেন করা হয়। ইউনেস্কো এই শহরটিকে বহুবারই প্রশংসা করেছে। আজ পর্যন্ত ইউনেস্কো 4 বার এই শহরটিকে অ্যাওয়ার্ড দিয়েছে। নাম্বার ফাইভ, উমোজা। নর্থ কেনিয়ার একটি গ্রাম উমোজা, যেখানে শুধুমাত্র মহিলারাই বাস করে। এখানে কোনো পুরুষের অ্যালাউ নেই। 1990 সালের আগে এই গ্রাম পুরুষ শাসিত ছিল। গ্রামের মহিলাদের উপর ভীষণ অত্যাচার করা হতো, ছিল না তাদের কোনো অধিকার। ছোট বাচ্চাদের সঙ্গে বুড়োদের বিয়ে দেওয়া হতো। 1990 সালের পর কিছু মহিলা একত্র হয়ে এই গ্রাম গঠন করে। প্রথম দিকে সেই মহিলাদের উপর ভীষণ অত্যাচারও করা হয়। শেষ পর্যন্ত এই মহিলারা তাদের উদ্দেশ্য সফল করে এবং ধীরে ধীরে গ্রামের আরও মহিলারা তাদের সঙ্গে যুক্ত হয়। আজ এই গ্রামে হসপিটাল, স্কুলের মতন সকল সুবিধা রয়েছে। এই গ্রামের মহিলাদের প্রধান জীবিকা জুয়েলারি তৈরি করা এবং কৃষিকাজ। তবে গ্রামের কিছু মহিলা গ্রামের তৈরি করা জিনিস বাইরে শহরে নিয়ে যায়।
গ্রামের মহিলারা পারমিশন দিলে তবেই বাইরের কোনো ব্যক্তি অথবা ট্যুরিস্ট গ্রামে প্রবেশ করতে পারে। পুরুষরা গ্রামে আসতে পারলেও তাদেরকে থাকার পারমিশন দেওয়া হয় না। এই মহিলারা তাদের ইনকামের 10% ট্যাক্স দিয়ে থাকে, যাতে পুরো গ্রামকে ঠিকভাবে মেনটেন করা যায়। নাম্বার 6, কেভ ডুয়েলার্স। বর্তমান আধুনিক দিনেও এমন এক গ্রাম রয়েছে যেখানে 30 মিলিয়ন অর্থাৎ 3 কোটি মানুষ প্রাকৃতিক গুহায় বাস করে। এটি অবস্থিত চায়নাতে। তবে বর্তমানে এখানকার কিছু গুহাকে লাক্সারি হোটেলে পরিণত করা হয়েছে। যদি কেউ এই কেভ অ্যাপার্টমেন্ট কিনতে চায় তবে তাকে $50,000 দিতে হবে। নাম্বার 7, কপিড সিটি। আমরা সকলেই জানি চীন নকল করার ওস্তাদ। এমন কোনো জিনিস নেই যে চীন কপি করতে পারে না। চীনে এমন একটি শহর রয়েছে যার নাম থেমস টাউন। ইংল্যান্ডের থেমস নদীর পাশের শহরের আর্কিটেকচারের হুবাহু নকল এই শহর। চায়নাতে শুধুমাত্র এই একটি শহরই না, আরও একটি কপিড শহর রয়েছে যেটি আর্কিটেকচার প্যারিস শহরের হুবাহু নকল। এখানে রয়েছে আইফেল টাওয়ারের কপিড ভার্সন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই পান, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।